আসসালামু আলাইকুম, দিস ইজ এমএস রকি এন্ড ওয়েলকাম ব্যাক টু এমএস রকি টেক। তো আজকের ভিডিওতে আমি দেখিয়ে দিব যে মেসেঞ্জার, আপনি যে মেসেঞ্জারটি ইউজ করেন সেই মেসেঞ্জারটি অন্য কেউ চালাচ্ছে কিনা, এই জিনিসটা আপনি কিভাবে বুঝবেন, আপনার মেসেঞ্জার কয়টা ফোনে লগ ইন আছে, কয়টা ফোন দিয়ে আপনার মেসেঞ্জারটা চালাচ্ছে সেটাও আপনি কিভাবে বুঝবেন, সেটা কিন্তু আমি আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তার আগে বলে রাখি, আমি কিন্তু ইমু নিয়েও এরকম একটা ভিডিও তৈরি করেছিলাম যে আপনার ইমু কোন কোন ডিভাইসে লগ ইন আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন এবং সেটা লগ আউটও করে দিতে পারেন ওই মোবাইল থেকে। এখন আসুন, আর ঠিক সেম ইমোর মতো এখন মেসেঞ্জারও চাইলে আপনি দেখতে পারবেন যে আপনার মেসেঞ্জারটি অন্য কেউ লুকিয়ে লুকিয়ে চালাচ্ছে কিনা, যদি চালায় সেটা কিভাবে আপনারা বুঝতে পারবেন এবং কোন ফোনে লগ ইন আছে ফোনের নাম সহ কিন্তু চলে আসবে। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি এবং আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কিভাবে এই প্রসেসটি আপনারা দেখতে পারবেন। তো চলুন আমরা ভিডিওটি শুরু করছি। তার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে রাখেন থ্যাংক ইউ সো মাচ। মেসেঞ্জারের এই টিক্সটি আপনার দেখতে হলে যেটা করতে হবে যে আপনার মেসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে কিনা বা অন্য কোনো ডিভাইসে লগ ইন আছে কিনা, তার জন্য আমরা চলে যাব আমাদের যে মেসেঞ্জারটি রয়েছে আমরা মেসেঞ্জারে চলে আসব। আসার পরে আমরা জাস্ট এখানে দেখুন থ্রি লাইন নামে একটা অপশন রয়েছে, এই যে এখানে আমরা এখানে ক্লিক করে দিব, এটা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর আমরা এখান থেকে যে অপশনটিতে যাব সেটা হচ্ছে এখানে দেখুন সেটিংস নামে একটা অপশন রয়েছে, আমরা সেটিংসে চলে যাব। তো সেটিংসে চলে আসলাম, এখানে আসার পরে জাস্ট আপনার একটু নিচে যাবেন, নিচে আসলে আপনার এখানে একটা অপশন পাবেন সেটা হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি। তো আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব, এখানে ক্লিক করার পরে আপনাকে এখান থেকে এই যে অপশনটির মধ্যে ক্লিক করতে হবে আই টু ইন্ট, সরি ইন টু ইন্ট, এখানে আমরা ক্লিক করে দিচ্ছি। ক্লিক করার পরে এখানে আপনার দুটো অপশন পাবেন, একটা হচ্ছে সিকিউরিটি অ্যালার্ট, আরেকটা হচ্ছে লগ ইনস। তো আমরা লগ ইনসে ক্লিক করে দিব, লগ ইনসে ক্লিক করলে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত অপশনটি পেয়ে যাবেন, সেটা হচ্ছে দেখুন আমার মেসেঞ্জারটি কোন ফোন লগ ইন আছে। আমার মেসেঞ্জারটি এই মুহূর্তে লগ ইন দেখাচ্ছে দিস লগ ইন F19 প্রো, আমি একটা ফোনে কিন্তু এটা এখন লগ ইন আছে যেটা আমি এখন ইউজ করতেছি। তো আমার এই ফোনটাতেই মূলত এই মেসেঞ্জারটি লগ ইন আছে, যদি অন্য কোনো ফোনে থাকতো তাহলে ডিভাইসগুলো নিচে নিচে এখানে কিন্তু শো করতো। তো এখানে কিন্তু একটা ডিভাইসের নামই কিন্তু এখানে শো করছে, যদি আপনারা আরও অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে কিন্তু এখানে নিচে নিচে সেগুলো শো করবে, তখন আপনি এখান থেকে চাইলে ব্যবস্থা নিতে পারবেন। তো আমার এখানে যেহেতু অন্য কোনো ডিভাইসে লগ ইন নেই তার জন্য আমি এখানে দেখাতে পাচ্ছি না, তো এখানে কিন্তু চলে আসবে। তো এইভাবে খুব সহজে কিন্তু আপনার মেসেঞ্জারটি অন্য কেউ চালাচ্ছে কিনা এটা কিন্তু খুব সহজে আপনারা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন। তো চাইলে এখান থেকে আপনার ওই ফোনে থাকা মেসেঞ্জারটি কিন্তু লগ আউটও করে দিতে পারেন। এখন ওই অপশনটি মূলত এখানে আমার আর অন্য কোনো অপশন নাই বিধে আমি দেখাতে পাচ্ছি না। তো আপনার চাইলে এখানে ফাংশন থাকবে অবশ্য, যখন অন্য কোনো ফোনে থাকবে তখন কিন্তু ফাংশন থাকবে, আপনার চাইলে কিন্তু এখান থেকে গোলা লগ আউট করে দিতে পারেন খুব সহজেই, যেটা আমি ইমুতে দেখাইছিলাম। আমার ইমুতেও কিন্তু এটা নিয়ে একটা ভিডিও আছে যে ওখানে আমি দেখাইছি যে আপনার ইমোটা অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা আপনারা কিভাবে বুঝবেন, সেটা নিয়েও আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনার চাইলে দেখে নিতে পারেন। আর ওই ভিডিওটা মূলত মানে ওখানেও আমি দেখাইছি, ওখানে কিন্তু অন্য ফোনও আমি আগে থেকেই লগ ইন করে রেখেছিলাম দুইটা ফোনে যাতে আমি দেখাতে পারি। তখন আমি কি করছি ওখান থেকে কিভাবে এটাকে আপনারা লগ আউট করে দিবেন অন্য ফোনে থাকা আপনার ইমোটি, তো সেটাও কিন্তু আমি ওখানে দেখাইছি, খুব সহজে আপনারা ওটাও করতে পারেন। তো মেসেঞ্জারের ক্ষেত্রে হচ্ছে এই সিস্টেম যেটা আমি অলরেডি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো এই সিস্টেমের মাধ্যমে মূলত আপনারা আপনাদের মেসেঞ্জার অন্য কেউ চালাচ্ছে কিনা সেটা খুব সহজেই বুঝতে পারবেন। তো এই ছিল মূলত আমার আজকের ভিডিও, আর এই মুহূর্তে আমাদের ভিডিওটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।